রোগীবহুল নিয়ে বচসা, হাসপাতালে দুই অ্যাম্বুলেন্স চালকের হাতাহাতিতে উত্তেজনা হাসপাতাল চত্বরে। হাসপাতালে চিকিৎসাধীন দুই পক্ষই, চাঞ্চল্য এলাকায়। রোগীবহনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদাহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল চত্বর। শেখ ইসারুল নামক এক অ্যাম্বুলেন্স চালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা মারধরের অভিযোগের ঘটনায় দুই অ্যাম্বুলেন্স চালক নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনার জেরে ওই দুই চালককে গুরুতর আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। ঘটনার জেরে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্সের চেনে প্রথমে নাম ছিল পল্লব দাস নামক এক চালকের। সেই সময় এক মরণাপন্ন শিশুকে মালদা নিয়ে যাওয়ার জন্য রেফার করা হয়। কিন্তু পল্লব দাস নামে ওই চালক জানায়, তার গাড়িতে অক্সিজেন শেষ হয়ে গিয়েছে, তাই সে বাচ্চাটি নিয়ে যেতে পারবে না। এই সময় শেখ ইসারুল নামে এক অ্যাম্বুলেন্স চালক রোগী নিয়ে হাসপাতালে ভর্তি করতে আসে। পল্লব দাস নামে ওই চালক তখন ইসারুলকে বলে ওই বাচ্চাটিকে মালদা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই সময় ইসারুলের গাড়ির নাম্বার না থাকায় সে বাচ্চাটিকে নিয়ে যেতে অস্বীকার করে। আর এর ফলে পল্লব দাস তার ভাইয়ের সঙ্গে করে নিয়ে ইশারুলকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর চালায় বলে অভিযোগ। অপরদিকে পাল্টা অ্যাম্বুলেন্স চালক ইশারুলের বিরুদ্ধে অভিযোগ করেন অ্যাম্বুলেন্স চালক পল্লব দাস। তিনি জানান, আমার গাড়িতে অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল, তাই আমি শিশুটিকে নিয়ে যেতে চাইনি। আমি শেখ ইশারুলকে অনুরোধ করেছিলাম যাতে ওর নিজের অ্যাম্বুলেন্সে শিশুটিকে মালদা নিয়ে যায়, কিন্তু আমার কথায় কান না দিয়ে আমাকে পাল্টা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং বেধড়ক মারধর করে। আমার চিৎকারে আমার ভাইয়েরা ছুটে আসে আমাকে বাঁচায়। তারপরই স্থানীয় বাসিন্দারা আমাকে হাসপাতালে ভর্তি করে। যদিও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ইশারুল ও পল্লব দাসকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষের তরফ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। যদিও আক্রান্ত পল্লব দাসের দাবি, বললো একটা পেশেন্ট দাদা রেফার আছে, ঠিক আছে, আর ডেলিভারি একটা পেশেন্ট রেফার ছিল, আমাকে বললো গাড়ি লাগাতে, গাড়ি লাগালাম। আবার গাড়ি লাগাওয়ার পরে আমি পরশু দিনই একটা ভাড়া গেছিলাম, তো অক্সিজেন শেষ হয়ে গেছিলাম, তো অক্সিজেন লাগাবার সময় পাইনি, তো বাচ্চাটার অক্সিজেন লাগে, তো বললাম আমার পরে যে আছে ওকে ডাক, ওই বলছে ওই নাই, তারপরে কে আছে, বললো কাবুল আছে, তো কাবুলকে লাগাতে বল, কাবুল আমাকে তা আমি বলছি আমি যা তাই আমাকে বলছে তোর গাড়ি লাগাবো না, গাড়ি পেশেন্ট মরে যাক, যা যে হয়ে যাক, যে আছে সে নিয়ে যাবে। এই করতে করতে ধাক্কা দুঃখী হতে 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 একদম রড নিয়ে আসলো, রড দিয়ে আমাকে পুরো একবার প্রথমে জুতা দিয়ে মারলো, জুতা দেওয়া মারার পরে প্রথম গাড়ি থেকে একবার গাড়ির মধ্যে একটা রড ছিল, রডটা বের করে আসে একবার মারলো পিঠের মধ্যে, তারপরে আবার ওর বাড়ি থেকে লোকজন আসলে আবার দু তিন লাখ মারলো, ব্যাস এটুকু আর কিছু না। আমার নাম পল্লব দাস, অ্যাম্বুলেন্স চালাই। এ প্রসঙ্গে অ্যাম্বুলেন্সের চেন মাস্টার শান্তনু ঘোষ জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, দোষী প্রমাণিত হলে ওই দুই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন, দুই পক্ষেরই অভিযোগ জমা পড়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। চালকের মধ্যে মারপিট হলো গতকাল রাত্রে, এমনকি হাসপাতালেও ভর্তি আছে, একজনকে চাঁচল রেফার করা হলো, আরেকজনকে চাঁচল রেফার করা হবে। কী নিয়ে গণ্ডগোল আর কী নিয়ে মারপিটে এখানে? গণ্ডগোল বলতে গণ্ডগোল তো সত্যি গণ্ডগোল তো হয়েছে, যেমনি হচ্ছে এক নম্বরে চেনে ছিল তোমার পুলিয়া দাস, এবং ওই মানে রেফার পেশেন্টটা নিয়ে যেতে যাচ্ছিলো, বাচ্চা পেশেন্ট ছিল, বাচ্চা পেশেন্টের লাগবে অক্সিজেন, ওই গাড়িতে অক্সিজেন ছিল না, তার পরিপ্রেক্ষিতে দু নম্বর গাড়ি ছিল না, তৃতীয় নম্বর গাড়ি হলো কাবুল, কাবুলের গাড়ি ছিল, তাকে বললো পেশেন্টটাকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু ওর গাড়িতে অক্সিজেন আছে, এই অক্সিজেন না নেওয়াতেই গণ্ডগোল আছে, যাবো না, যার গাড়ি এক নম্বরে আছে সেই যাবে, এই নিয়ে গণ্ডগোল লাগে। গণ্ডগোল হওয়ার পরে মানে ওদের মধ্যে একজনকে রেফার করা গেছে, একজন এই হসপিটালেই পুলিয়া দাস নামে ভর্তি আছে, এই হয়েছে গণ্ডগোল। গণ্ডগোলটা সত্যিই এটা কিন্তু ঠিক না, এরকমভাবে যদি গণ্ডগোল হয় তাহলে আমাদের দুটাই ড্রাইভারকে আমরা এখান থেকে বহিষ্কার করে দেবো। মানে এরকম কাবুল বলে যিনি অ্যাম্বুলেন্স চালক আছে উনি সরাসরি অভিযোগ করেছেন যে এখানে দালাল চক্র চলছে। না এটা এটা সত্যি না, এটা ওই নিজের পরিপ্রেক্ষিতে বলছে, নিজে যদি ওই রকম টাইপের ভাষা বলে তাহলে নিজেই ওই রকম পেশেন্ট নিয়ে ভাগছে বলে ওই চেনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, নিজে ওই রকম পেশেন্টকে নিয়ে ভাগার চেষ্টা করছে। কী ব্যবস্থা হবে? ব্যবস্থা বলতে সেরা যদি ওই রকম টাইপের বদমাশি করে তাহলে বাধ্যতামূলক আমাকে ওদের দুজনকেই ক্যান্সেল করে দিতে হবে, মানে বারবার ওরা এরকমভাবে দুজনে মিলেই মানে গণ্ডগোলটা বাজে। আপনার নাম?
আমার নাম শান্তনু ঘোষ। কি দায়িত্বে আছেন আপনি? চেন মাস্টার অ্যাম্বুলেন্সের।